আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি ছোটোখাটো একটি রিভিউ করবো একটি রিজনেবল প্রাইসের ইয়ারফোনের এটি হচ্ছে উইসি ব্র্যান্ডের এইচ এম নাইন ইয়ারফোন আমরা সবাই জানি যে উইসি কিন্তু ইয়ারফোনগুলোর মধ্যে যেমন রয়েছে এইচ এম সেভেন এইচ এম থার্টিন সি হান্ড্রেড সি হান্ড্রেড আমি নিজেও অনেকদিন ইউজ করেছি আমার কাছে পারফরম্যান্স খুবই ভালো লেগেছে আমি বলবো এর ফিডব্যাক ভালো সি হান্ড্রেড নিয়ে আমি আরেক গল্প করব তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের ভিডিওতে তার আগে বলে নিচ্ছি আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আপনাদের মধ্যে থাকা লাকি উইনার তিনজন পেয়ে যাবেন তিনটি এম নাইন ইয়ারফোন তো এই গিভারতে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন আমি এই ভিডিওর শেষ অংশে গিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই মিস করবেন না তাহলে ভিডিওটি শুরু করা যাক সঙ্গে থাকবো আমি শাহনাজ আর আপনারা দেখছেন টেক থিয়েটার তিনশো থেকে চারশো টাকা বাজেটের মধ্যে কিন্তু অনেকেই আমরা ভালো ইয়ারফোন খুঁজে থাকি এবং অনেকেই আমি জানি এইচ এম নাইন ইয়ারফোনটি ব্যবহারও করেছেন কিন্তু যারা চিন্তা করছেন এই ইয়ারফোনটি কিনবেন বা রকম বাজেটের মধ্যে একটি বেস্ট কোয়ালিটির ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য বলবো অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরুতেই বলব এইচ এম নাইন ইয়ারফোনটির বক্সে আপনারা কী কী পাবেন বক্সে আপনি পাবেন এইচ এম নাইন ইয়ারফোনটি সাথে রয়েছে দুই জোড়া সিলিকন ইয়ার টিপস এবং এখানে একটি পাবেন ইউজার ম্যানুয়াল তো এবার আমি বলবো এই ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি কেমন এবং দেখতে আমার কাছে কেমন লেগেছে ইয়ারফোনটিতে যে ক্যাবলটা দেওয়া হয়েছে এটি হলো রাবার কোটেড সেই সাথে যে টেন মিলিমিটারের ড্রাইভারগুলো রয়েছে এগুলো মূলত তৈরি করা হয়েছে মেটাল প্লাস প্লাস্টিক দিয়ে এজন্য অনেকটাই হালকা আপনি যে কোনো জায়গাতে খুব সহজেই ক্যারি করতে পারবেন সেই সাথে এই ইয়ারফোনটির থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটি একদম স্ট্রিট শেপের দেওয়া হয়েছে মোটামুটি ভালো বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এই বাজেট হিসেবে আর ইয়ারফোনটি দেখতে অনেকটাই ছোট এই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে তো এবার আসি এর ইম্পর্ট্যান্ট পার্ট এর সাউন্ড কোয়ালিটিতে আমি বলবো না যে এই ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত তবে আমার কাছে মনে হয়েছে আপনি যদি এইরকম বাজেটের মধ্যে একটি ভালো কোয়ালিটির ইয়ারফোন খুঁজে থাকেন তা অবশ্যই ভালো এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে এবং বেজ আমার কাছে মোটামুটি হেভি লেগেছে আর এইখানে ইয়ারফোনটিতে আপনারা পাচ্ছেন একটি কন্ট্রোলার কন্ট্রোলারই থাকছে মূলত প্লে পজ অপশন মাইক্রোফোন আর একটি ভলিউম কন্ট্রোল স্লাইডার এই স্লাইডারের মাধ্যমে ম্যানুয়ালি ভলিউম আপ ডাউন করতে পারবেন সেই সাথে এই ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটিও আমি বলবো ঠিকঠাকই আছে আরেকটা বিষয় হচ্ছে আমি যখন এই ইয়ারফোনটি ব্যবহার করে গেম খেলেছি তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি ভোকাল ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম এবং সাউন্ড আমার কাছে ওভারঅল মনে হয়েছে ঠিকঠাকই আছে তবে এখানে মিটস এর ডিটেল মোটামুটি পাওয়া যায় তো ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন এটা তো আর আমি চাইলেও আপনাদেরকে শোনাতে পারবো না তবে ইয়ারফোনটির মাইক্রোফোনের রেকর্ডিং কোয়ালিটি কেমন আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমেরি ঘরে একটি পারল বোন আমি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা সাত ভাই চম্পা জাগরে আর কমফোর্টের বিষয়ে যদি বলি আমি অনেকটা সময় এই ইয়ারফোনটি ব্যবহার করে শুয়ে এবং বসে গান শুনেছি ভিডিও দেখেছি আমার কানে কোনো ব্যথা হয়নি এবং আমি সফটলি শুনতে পাচ্ছিলাম অনেকটা সময় আপনি ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে তো সব দিক মিলিয়ে আমি বলবো যারা আপনারা ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি চাচ্ছেন এবং সফট এবং ডিপ বেস চাচ্ছেন তাদের জন্য অবশ্যই সাজেস্ট করার মতো একটি ইয়ারফোন হচ্ছে এইচ এম নাইন আপনারা যারা এইচ এম নাইন ইয়ারফোনটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই গ্যাজেট ট্রনিক্স পেজ থেকে ঘুরে আসবেন তাদের সাথে যোগাযোগ করবেন আমি তাদের সমস্ত লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আর এখন বলবো যে গিভ হয়তো আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের মধ্যে থাকা তিনজন লাকি উইনার পেয়ে যাবেন তিনটি এইচ এম নাইন ইয়ারফোন তো আপনারা গিভ হয়তো অংশগ্রহণ করবেন খুবই সহজ রুলসগুলো রয়েছে প্রথমে এই ভিডিওটি আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং গ্যাজেটট্রনিক্সের পেজে গিয়ে আপনারা তাদেরকে ফলো দেবেন তার একটা স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশট তাদের গ্রুপের একটা পিন পোস্ট করা থাকবে সেখানে আপনি স্ক্রিনশটটি কমেন্ট করে দিবেন জাস্ট এইটুকু করলেই আপনি কিন্তু ঘরে বসেই জিতে নিতে পারবেন এইচ এম নাইন ইয়ারফোনটি আর তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনি যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে সেখানে একদম ডিটেলস লেখা আছে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে টেক থিয়েটারে